আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কী করব। আজকে আমরা টবে কিভাবে গার্লিক বা রসুন করা যায় সেটাই আমরা এই ভিডিওটিতে দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু রসুন নিয়ে নিয়েছি। এগুলো বাজার থেকে কেনা, আপনি খাওয়ার জন্য যে রসুন ব্যবহার করেন সেগুলো নিলেই চলবে। এরকম সাইজের রসুনগুলো আমি নিয়ে নিয়েছি এবং এগুলোর কি আমরা এভাবে ছাড়িয়ে নেব। রসুনগুলো প্রত্যেকটা রসুন এভাবে ছাড়িয়ে নেব। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যেই রসুন গাগুলি লাগাবেন সেগুলো বড় সাইজের হতে হবে। রসুন ভাঙার পরে ছোট সাইজ, বড় সাইজ, মাঝারি সাইজ আপনি সবগুলোই পাবেন। যদি দেখাই আমি, এই যে এগুলো কিন্তু ছোট সাইজ, এগুলো আপনি লাগাবেন না। এই যে এগুলো ছোট সাইজ, এগুলো লাগাবেন না। আপনি যদি টবে লাগান তাহলে এরকম সাইজের বড় বড় সাইজ যেগুলো আছে সেই সাইজগুলোই আপনি লাগাবেন। এমনকি যারা জমিতে লাগায় তারা ওই বড় সাইজগুলোই লাগায়। ছোটোগুলো লাগালে পরে আপনার যেই রসুনের সাইজটা আছে সেই সাইজটা ছোট হবে। তো আপনারা সবাই এই বড় সাইজের যে রসুনগুলো আছে সেগুলোই লাগাবেন। তো এবার দেখে নেওয়া যাক যে মাটিটা কীভাবে প্রস্তুত করতে হবে। আপনি 50% গার্ডেন সয়েল বা সাধারণ যে মাটিগুলো আছে সেই মাটিগুলো নিয়ে নেবেন। তার সাথে 25% আপনি বালি নেবেন। বালিটা খুবই গুরুত্বপূর্ণ এই রসুনের জন্য, কারণ এই রসুনগুলোর আমরা যেহেতু গোড়াতে রসুনগুলো হয় মাটির নিচে, সেহেতু এই রসুনগুলো বৃদ্ধি হওয়ার জন্য মাটিটা খুবই ড্রেনেজ এবং ঝুরঝুরে হওয়ার প্রয়োজন হয়। তো আপনি এঁটেল মাটি বা অন্যান্য মাটিগুলোতে যদি করেন, যদি ওগুলোতে বালুর পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু আপনি ভালোভাবে রসুন বা বলেন বা পেঁয়াজ বলেন সেগুলো কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে মাটিতে 25%-এর মতন আপনি বালু নিয়ে নেবেন। আমি এখানে 25%-এর একটু কম নিয়েছি, কারণ আমার এই মাটিটা আগে থেকে একটু বেলে মাটি ছিল। এবং সাথে নিয়ে নিয়েছি গোবর সার। আপনারা এখানে ভার্মিকর্ম কম্পোস্ট যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, মানে কেঁচো সার যেটা সেটা ব্যবহার করতে পারেন। বা গার্ডেন আপনারা বিভিন্ন রকম গার্ডেনে পচিয়ে বিভিন্ন রকম পাতা পচা বা তরকারির খোসা টোসা পচিয়ে যে ধরনের অর্গানিক সার ব্যবহার করেন সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এখানে। তো আমি এখানে গোবর সারটাই নিয়েছি এবং 25% বালি, 25% গোবর সার এবং 50% গার্ডেন সয়েল। তো চলুন মিশ করে নেই। খুব সুন্দর করে মিশ করবেন এবং মিশ করার সময় খেয়াল রাখবেন যে এই দলাগুলো আছে মাটির সেগুলো যেন ভেঙে যায়। এবং আমি একটু বলে নিই যে এই মাটিটা প্রস্তুত করার সময় আমি কিন্তু আগে থেকে মাটিটা একটু রোদে শুকিয়ে নিয়ে এর ভিতরে যত রোগ জীবাণু বা যদি কোনো ছত্রাক থেকে থাকে বা আপনার যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো কিন্তু এই রোদে শুকানোর পরে চলে যায়। তো সেজন্য আমি এটাকে প্রথমে রোদে শুকিয়ে নিয়েছি। আমার মাটিটি মিক্স করা শেষ। এবার আমি পটের দিকে চলে যাই। আপনি যদি দেখেন যে এই যে পট, এবং পটে আমি তিনটা ফুটো করে নিয়েছি। তো এই ফুটোগুলো একটু গোল না, অন্যরকম, কারণ আমি যে পটটা ব্যবহার করছি সেটা আর কি বাসায় ব্যবহার করতে করতে এমনিতেই ফেটে গিয়েছিলো। তো তারপর আমি ব্যবহার করছি। আপনারা ওয়েস্টেজ হিসেবে এগুলো পট যখন থাকে এগুলো ফেলবেন না। দেখুন যে এগুলোতেই আমি সব কিছু করে ফেলতেছি। তো এই এরকম পট নেবেন এবং এইরকম হাঁড়ি ভাঙা বলেন বা অনেকে খোলাম কুচি বলেন বা দইয়ের হাঁড়ি টাড়ি আমরা ভেঙে ফেললে পারে যেরকম খোলা বলেন অনেকেই, তো সেগুলো নিয়েছি। এগুলো নিয়ে আমি এই তিনটে ছিদ্রকে ঢেকে দেবো। এগুলো আসলে মাটির ড্রেনেজ ব্যবস্থার জন্যই করা। তো এবারে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে মাটিগুলো একটু আলগাভাবে দেবেন, কারণ যে খোলাম কুচিরগুলো আছে সেগুলো যেন একটু না নড়ে যায়। তো মাটিগুলো দিয়ে নিচ্ছি আমি। আমার মাটিটা দেওয়া শেষ। তো আরেকটু বলে নেই যে যারা জৈব সার আপনি পাচ্ছেন না তারা আপনি রাসায়নিক সারও করতে পারবেন এটাতে। তো এইগুলো আর কি পেঁয়াজ রসুন এগুলোর জন্য আমরা যে রাসায়নিক সারটি ব্যবহার করি সেটার নাম হচ্ছে ডিএপি সার। এবং আপনি বাসার থেকে হয়তো ওয়েস্টেজের মাধ্যমে যেই সারগুলো পান, যেমন কলার খোসা বা কিচেন ওয়েস্টেজ থেকে যেগুলো সার পান সেগুলো দিয়ে তো করতেই পারবেন, আর রাসায়নিক সার দিয়েও করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা ডিএপি সারটাই বেশি ব্যবহার করে থাকি, কারণ ডিএপি সারটা আর কি মূলটা বৃদ্ধি করতে সাহায্য করে। এবং আমরা জানি যে রসুনের কিন্তু আমরা মূলটাই নেই। তো এই ক্ষেত্রে আমি ডিএপি সার, এরকম একটা পাত্রের জন্য আপনি ডিএপি সার 1 চামচ ব্যবহার করতে পারেন। যেমন যে এমন হয়ে থাকে ডিএপি সার দানাদারও হয়, আমার এটা বাইরে রাখার ফলে একটু মানে আটার মতন হয়ে গেছে। তো আপনি এটা 1 চামচ ব্যবহার করতে পারেন এই মাটির সাথে।
এবার আমি রসুনগুলো পুঁতে দেব। রসুনের এই পার্ট থেকে গাছগুলো বের হবে এবং এটা হচ্ছে গোড়ার পার্ট। তো আপনারা যখন রসুনগুলো পুঁতবেন তখন এইভাবে মাথা বের করে পুঁতবেন। দেখুন এভাবে আমি লাগিয়ে নিয়েছি সব রসুনগুলো এবং মাটির উপরে একটু মাথা বের করে রাখতে হবে এবং পরবর্তীতে এই মাটিগুলো এভাবে আপনি রসুনগুলো মাটিগুলো দিয়ে এভাবে রসুনগুলো ঢেকে দেবেন। মাথাটা একটু বের হয়ে রাখবেন, বের করে রাখবেন, বেশি ভিতরে দেবেন না, তাহলে পরে এর যে গাছগুলো আছে এটা বাড়াতে আর কি একটু কষ্ট হয়। তো মাথাগুলো আপনি এভাবে ঢেকে দেবেন। এবার পানি দিয়ে দেবেন। প্রথমবারের জন্য একটু বেশি পানি দিতে হবে কারণ পুরো মাটিটা ভিজে যাওয়া লাগবে, পরবর্তীতে আপনি প্রতিদিন পানি দিয়ে দেবেন। এবং এর সারের কথা যদি বলা হয় যে কীভাবে আপনি সার পরবর্তীতে প্রয়োগ করবেন, যারা অর্গানিক উপায়ে করবেন তারা এভাবে করলে পারে 45 দিনের মধ্যে আপনাকে আর কিছু করা লাগবে না। 45 দিনের পরে আপনি গোবর সার বা কেঁচো সার বা কিচেন ওয়েস্টেজ থেকে যে সার তৈরি করেন সেগুলো দিয়ে দিতে পারেন। এবং যারা রাসায়নিক সারভাবে করবেন তারা ডিএপিটা আবার একটু দিয়ে দেবেন এবং এনপিকেটাও দিয়ে দিতে পারেন সেই সাথে। তো এভাবে করলে পারে আপনি খুব সহজেই এরকম একটি টবের ভিতরে রসুন করতে পারবেন। রসুন পাতা খাওয়া হোক বা পরবর্তীতে রসুন পাওয়া হোক, সেজন্য আপনাদের এই পদ্ধতিটা আর কি খুবই উপকার করবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। রসুনের এই গাছটি লাগানোর পরে আপনারাও করেন এবং এই গাছটি লাগানোর পরে পরবর্তী আপডেটগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো আমার চ্যানেলের সাথেই থাকুন এবং এই রসুনের পরবর্তী আপডেটগুলো জানতে চোখ রাখুন আমার এই চ্যানেলেই। ধন্যবাদ সবাইকে।